এই মেশিনটা স্টার্ট হচ্ছে না, কেন সেটা দেখে নেব। মেশিনটা হলো স্টিল MS-382। প্লাগটা খুলে চেক করে নেব, প্লাগ কাজ করছে কি করছে না দেখি। খুলে প্লাগ কাজ করছে নি, প্লাগ ঠিক আছে, প্লাগ কাজ করছে। এখন প্লাগটা লাগিয়ে রেখে দেই, রেখে চেক করে নেব কার্পেটারটা তেল দিচ্ছে কি দিচ্ছে না। কার্পেটার চেক করে নেই, কার্বেটার ঠিক আছে, কার্বেটার তেল দিচ্ছে। এখন বোঝা গেল কার্বেটারও ঠিক আছে, প্লাগও ঠিক আছে, অন্য কোনো সমস্যা। দেখেন এই ব্লক পিস্টনে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা দেখা গিয়েছে, পিস্টনের সমস্যা।
আস্তে করে কার্পেটারটা খুলে নেব। খুলে এটাকে মুছে রেখে দেব, তারপরে দেখব ব্লক খুলে শুধু পিস্টন খারাপ হয়েছে না সাথে ব্লকও খারাপ হয়েছে। ব্লকও খারাপ হয়ে গিয়েছে, ব্লক পিস্টন দুটোই খারাপ। এবার ব্লক পিস্টন চেঞ্জ করতে হবে। পিস্টনটা খোলার সময় এইভাবে একটা কাপড় দিয়ে দিলে যদি লকটা খুলে যায়, মতলব লকটা খুলে যদি পড়ে যায় তাহলে মেশিনের ভিতরে যাবে না, কাপড়ের উপরে আটকে যাবে। এই জন্য একটা কাপড় দিয়ে নেব। লক খুলে নিলাম, পিস্টনটা কিভাবে খুলতে হয়, একটা লক খুলে তারপরে উল্টো দিক থেকে স্ক্রুড্রাইভার দিয়ে বা কিছু দিয়ে মারলে পিস্টন খুলে যাবে। এই দেখেন কতটা খারাপ হয়েছে পিস্টন, পুড়ে গিয়েছে। এটাই সমস্যা, বাকি দেখতে হলে দুই নম্বর পার্টে দেখে নিন। এটা এতটুকু।